আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের ম্যারেজ ডে আমার আর হাজব্যান্ডের। তো এই দিনই আজকে হলো 28শে অক্টোবর। 28শে অক্টোবর আমাদের বিবাহ হয়। তো আজকেও শুক্রবার, আর যেদিন আমাদের বিবাহটা হয়েছিল 2016 সালে 28শে অক্টোবর, সেদিনও শুক্রবারই ছিল। তো 6 বছর পূর্ণ হলো। তো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো 6 বছর জীবনে, বিবাহিত জীবনে সুখে দুঃখে যতটা সময় কাটাইতে পারছি ভালোই, খারাপ বলবো না। কারণ এখানে অনেক কিছু গেছে, একটু বাইরে যাব, তো এখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমি আমার জামাইকে বলছি তুমি তো কিছু বলো বিবাহ সম্পর্কে, তাই হাত দিয়ে ছয় দেখাচ্ছে। 6 বছর পান পূরণ হলো। তো এই যে মহান আল্লাহর কাছে অনেক অনেক আমি খুশি, কারণ যার সাথে রিলেশন ছিল তাকেই জীবন সঙ্গিনী বা জীবন চলার মতো একটা জীবন সঙ্গী পেয়েছি। তো এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না, আমি এটাই মনে করি। আর এই দেখেন জামাই আমার টাকা বের করতেছে, এগুলো কিন্তু সব অফিসের টাকা। আসলে যেহেতু এখন ম্যানেজারে পোস্টে আছে, তাই আমার হাজব্যান্ডের কাছে বেশিরভাগ সময় টাকা থাকে। তো আমি বারবার দেখাচ্ছি আর ভাবতেছি বলতেছি যে দুনিয়াতে বা পৃথিবীতে টাকাই সব, টাকা কে না টাকার প্রতি লোভ আছে। প্রত্যেকটি মানুষেরই তার টাকা দেখলে চোখ মুখ একদম ব্যবহার সব পাল্টে যাবে, যত খারাপ মানুষটা থাক না কেন টাকাই সব মনে হয়। এটা আমি বুঝেছি যখন মানুষের জীবন তো সবসময় ভালো যায় না, ভালো খারাপ মিলেই জীবন, তাই খারাপ সময়ও গেছে সেই সময় এটা বুঝতে পারছি। তো কন্টিনিউ দেখেন। আর এখন বাইরে যাওয়ার কথা ছিল, বাইরে বলতে একটু লেকে যাব, তা যাওয়া হলো না। আজকে একটু মার্কেটে যাব, এটা আলিফের জামার, জামাটা চেঞ্জ করার জন্য, এটা ছোটো হয়। আর সাথেই থাকুন। আর রাতে স্পেশাল কিছু করতে চাইছিল জামাই আমার বিবাহবার্ষিক উপলক্ষে, তার অনেক ইচ্ছা ছিল কেক টেক এনে একদম ভালো করে একটা পালন করবে, কিন্তু আমি বলছি না দরকার নেই, এমনিতে মাসের শেষ টাকা পয়সাও হাতে নেই, অল্প যে কয় টাকা আছে তো সেটা দিয়েই দেখি ফ্যামিলি আমরা যারা আছি তারা মিলেই কিছু একটা করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা সাথে দেখুন। আর এখন আমরা রিক্সায় বের হয়ে গেলাম, তো আমার বোনও রেডি হয়েছিল যাওয়ার জন্য, তো সে নাকি যাবে না, ও যদি যাইতো তাহলে হয়তো বা রমনা আর তা না হলে ধানমন্ডি লেকেই যেতাম ঘুরতে। আর এই যে আমি জাইনকে কুলে নিয়ে নিছি, আর আমার হাজব্যান্ড আলিফকে কুলে নিছে। এখন না পড়বো না, প্রথমে নিউ মার্কেট যাব। আলিফ আমার কুলে যাইন, দেখো না যাইন বন্ধুরা, কেনাকাটা যা যা করা ছিল সব করে ফেললাম। আর এখন একটা কি বলবো,
হোটেলে বসে পড়লাম, কারণ বিরিয়ানিও নিয়ে নিছি। আর এখানে দেখেন ফল সব ধরনের, এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই, তো এটা তো বিশাল বড়। তা এখন দেখেন রাত্রেবেলায় মুরগি বিক্রি করতেছে, ঢাকা শহরে এরকম একটা পরিস্থিতি, সব কিছুই পাওয়া যায়। আর এই যে জিনিসপত্রগুলো নিয়ে নিছে এখানে, আর বিরিয়ানির প্যাকেট, আমরা বাসায় যে কয়জন সে কয়জনের জন্যই। আর এখন জামাই রিক্সা আনতে গেল আর আমরা এখানে দাঁড়ায় আছি। তো কী কী কিনলাম সেটা দেখার জন্য অবশ্যই কালকে যে একটা ব্লগ দিব সেটাই দেখতে পারবেন। আর ভালো থাকবে।